ভাস্কর্য সরানোর প্রতিবাদে শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে হাইকোর্টের গেটে যাওয়ার চেষ্টা করলে প্রগতিশীল বিভিন্ন সংগঠনের মিছিলে বাধা দেয় পুলিশ। জলকামান ও টিয়ার শেল নিক্ষেপ করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ সময় আহত হয় বেশ কয়েকজন। ঘটনাস্থল থেকে ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দী সহ চার বিক্ষোভকারীদের আটক করে পুলিশ। পুলিশের এ আচরণ স্বৈরাচারী আখ্যা দিয়েছে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। এদিকে রমনা জোনের ডিসি মারুফ হোসেন সর্দার জানান, পুলিশ কেবল হাইকোর্ট এলাকার নিরাপত্তা নিশ্চিত করেছে। হাইকোর্ট বাংলাদেশে একটা KPI, এখানে এটা বাংলাদেশের সর্বোচ্চ আদালত, এখানে সকল ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ। এর আগে গত রাতে নির্মাতা শিল্পী মৃণাল হকের তত্ত্বাবধানে 20 জন শ্রমিক নিয়ে ভোরের আলো ফোটার আগেই আলোচিত ভাস্কর্যটি সরিয়ে ফেলা হয়। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।